আমার মা 12ই অক্টোবর গত হয়েছেন, তা আমার মার প্রয়াণে মাকে স্মরণে রেখে ওই আরএমপি এর যে সংগঠন রয়েছে সেই সংগঠনের সফলতা কামনা করে একটা সামান্য সাহায্য তুলে দিচ্ছি। ডক্টর স্বপন কুমার জানার হাতে তুলে দিচ্ছে আমার মায়ের অত্যন্ত প্রিয় নাতনি, মা মৌ বলে ডাকতো, মৌ মানে রূপসা। রূপসা, রুরাল মেডিকেল লাইব্রেরি, রুরাল মেডিকেল প্র্যাকটিস অনার্স অ্যাসোসিয়েশন 11ই মার্চ বিশ্ব মহামারী ঘোষণা করা হয়েছে, তারা একদিনও কাজ বন্ধ রাখেনি। যখন গ্রামের পর গ্রাম থেকে পাস করা ডাক্তাররা ঝাঁপ বন্ধ করে চলে যাচ্ছে, তখন পশ্চিমবাংলায় আমাদের যে সংগঠন রুরাল মেডিকেল প্র্যাকটিস অনার্স অ্যাসোসিয়েশন প্রায় প্রতি বছর 10,000-এর উপর সদস্য রান করে এবং 85 সাল থেকে প্রায় 30-40 হাজার সদস্য, তারা কেউ কাজ বন্ধ করেননি। তারা অনেকেই করোনায় ভুগেছেন, তারা সেরে গেছেন, যারা করোনায় মারা গেছেন বা আমাকেও চিকিৎসা নিতে হয়েছিল যাদের কোমরবিডিটি আছে। আমার এই 66 বছর বয়সে আমার ডায়াবেটিস এইসব ছিল, আমি একটু অসতর্কতার জন্য এই সমস্যাটা হয়েছিল। বেশিরভাগ মারা গেছেন যারা, তারা বেশিরভাগই কোমরবিডিটি, অর্থাৎ তাদের ঘর আগেই ভেঙে পড়েছে, করোনা সে ঘর ভাঙেনি। ঝড়ে যখন ঘর ভাঙে ঘরের কাঠামো দুর্বলতা বাড়ে। করোনাকালে আমফান হয়েছে, আমফানের অনেক ছবি দেখবেন, পাকা বাড়িগুলো সব ঠিক ছিল, মাটির বাড়িগুলো ভেঙে গেছে। আজকে এই বিজ্ঞান বই, বিজ্ঞান কর্মীর বই, তার ভাবনা চর্চার অনুষ্ঠানে একথাটা অন্তত আপনাদের কাছে স্মরণ করিয়ে দিতে পারার জন্য আমি আপনাদের কাছে ঋণী হয়ে থাকলাম।